চাঁদপুরে পদ্মা মেঘনায় 22 দিন মা ইলিশ রক্ষার অভিযান শুরু হচ্ছে শনিবার মধ্যরাত থেকে। এ উপলক্ষে বিকেলে শহরের বড় স্টেশন মোলহেড 3 নদীর মোহনায় সচেতনতামূলক সভা ও র্যালি হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জানান, 22 দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি জেলেদের অবৈধভাবে সহায়তা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি বছর মা ইলিশ ডিম ছাড়ার লক্ষ্যে 22 দিন পদ্মা মেঘনা নৌসীমানার 70 কিলোমিটার এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ শিকার বন্ধ থাকে। শনিবার রাত 12টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে, যা চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। আইন অমান্য করে কেউ মাছ ধরলে ব্যবস্থা হিসেবে জেল জরিমানা সহ অর্থদণ্ডের বিধান রয়েছে। জেলেরা আমাদেরকে বলেছে যে তারা এই 22 দিন তারা কোনোভাবেই নদীতে ইলিশ মাছ ধরতে যাবে না। তারা আমাদেরকে কথা দিয়েছে, আমরা বিশ্বাস করি যে তারা এই কথাটা পালন করবে। এবং এছাড়াও যদি কোনো জেলে যদি অন্যায়ভাবে নদীতে নামে আমরা তাদেরকে আইনের ব্যবস্থা নিব। তাদের প্রতি আমরা সেটাও করেছি, আমাদের নৌ পুলিশ আমাদের নদীতে থাকবে, আমাদের কোস্টগার্ড নদীতে থাকবে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তারা নদীতে থাকবে। আমরা প্রায় দশ পনেরোটা আমরা স্পিডবোট আমরা রেডি করেছি, যে যেখানেই নামুক না কেন আমরা তাকেই সেখানে ধরে ফেলবো। আমরা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ছোট ছোট কমিটি গঠন করেছি, আমাদের ইনফর্মার রেডি করেছি, কেউ যদি নদীতে নামে সেই ইনফর্মাররা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কোস্টগার্ডকে পুলিশকে জানাবে এবং আমরাও সেখানেই তাদের বিরুদ্ধে অভিযান। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে, cheer up, oh oh cheer up, oh oh cheer up, চুমুকে চুমুকে enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। চিল হবে রিফ্রেশিং মুডে, চিয়ার আপ, চলো উড়াই খুশি।